মাইকে লোকমা দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে ফেসবুকে লোকমা দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে নামাজে ইমাম সাহেব দাঁড়াইছে নামাজের মধ্যে ভুল হইতে পারে নি লোকমা দেবে কে যে মসজিদের বাইরে একজনে বিড়িটানে জানালা দিয়ে কই ইমাম সাহেব আপনি দি ভুল করে লাইছেন লোকমা দিবে কে বেনামাজি যে ব্যক্তি নামাজে আছে সেই তো কথা বলেন না কেন আচ্ছা মসজিদের বাইরে ভিতরে নামাজ চলে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন সবাই ভিতরে নামাজে দাঁড়ানো ইমামের কাতারে ঠিক কিন্তু বাইরে এক হুজুর বসে আছেন সে নামাজের মধ্যে নাই এখন সে যদি লোকমা দেয় সেও একজন আলেম সে যদি জানালা দিয়া ইমাম সাহেবের লোকমা দেয় নেওয়া যাবে না দেওয়া ঠিক হবে না তাহলে লোকমা তিনিই দিবেন যিনি ইমামের অনুসরণে নামাজের ভিতরে আছে কথা বুঝেন নাই আরেকজনে দিলে নেওয়া যাবে না দেওয়াও যাবে না নেওয়াও তাহলে আমি ভুল করলে লোকমা দিবেন আরেকজন আলেম তুমি আউযুবিল্লাহ পারো না তুমি মাত্র কাফিয়া পারো তুমি লোকমা দেওয়াও বেয়াদবি তোমার লোকমা নেওয়াও বেয়াদবি আল্লাহ না করুন আমাদের চরমনায় আমাদের আহলে হক বড় বড় আল্লাহওয়ালা আল্লাহর বান্দা যারা ত্রুটির বাইরে তারা ভুল হতেই পারে তার সমকক্ষ যারা তারা লোকমা দিবেন তাও মাইকে না মাইকে দিবেন না ইমাম সাহেব শুনে মতো এতটুকু আওয়াজ দিয়ে লোকমা দিবেন না জোরে চিৎকার দিবেন যে এই মসজিদের লোকমা আর এক মসজিদওয়ালারা শুনবে না ইমাম শুনে মতো আওয়াজ দিয়ে লোকমা দিবেন কথা ঠিক না তাহলে বড়রা ভুল করবেন বড়রা লোকমা দিবেন মাইকে মাইকে ওই ওই বড়রা শুনেন মতো স্থান তৈরি করে তাদেরকে নিয়ে বলবেন অন্দর মহলে ঘরোয়া বৈঠকে এই ভুল আপনি মাইকে লোকমা দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে ফেসবুকে লোকমা দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে এরা বন্ধুর বেশে ইসলামের দুশমন বলেন এরা বন্ধুর বেশে ইসলামের দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে কথা দিয়ে কথা নেয় প্রাণে মারে শেষে এটা আদব না বেয়াদব আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন